أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم اتا قرآن مجيد 97 نمبر سورة سورة نام سورة القدر مكة أوتين هي چلو 5 آيات सर्वप्रथम आमरा ए सूरा तर्जमा करछि तारपरे आल्लाह रब्बुल आलमीन चाहले आमरा ए सूरार संक्षिप्त तफसीर पेश करब। आल्लाह रब्बुल आलमीन बोलेछेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम परम करुणामय अनंत दयामय आल्लाह रब्बुल आलमीनेर नामे आरम्भ करछि। इन्ना अनजलनाहु फी लैलतिल कद्र निश्चय आमी आल्लाह ये कुरान के अवतीर्ण करेछि लैलतुल कद्रे। एटा हलो प्रथम आयाते तर्जमा। वमा अदराका मा लैलतुल कद्र हे नबी आपनी कि जानें लैलतुल कद्र कतटा फजिलतपूर्ण रजनी। एटा द्वितीय आयात। लैलतुल कद्र खैरुम मिन अल्फि शहर लैलतुल कदरे इबादत करा हजार मास इबादत करा चेव उत्तम। सुभानअल्लाह बिहम्दिही। परवर्ती आयत। तनज्जलुल मलाइकातु वर्रूहु फीहा बिइज्नि रब्बिहिम मिन कुल्ली अमर ए रजनीते जिब्राइल आलैहिस सलाम एवं अन्यान्य फेरेश्तागण तादेर प्रभुर निर्देश क्रमे जमीने अवतरण करें। सलामुन हिया हत्ता मतलाइल फजर ए रजनी शांति और शांतिपूर्ण मगरिब थेके शुरू करे फजरेर वक्त शुरू हवा पर्यन्त ए रजनीर फजिलत अब्याहत थाके। एटा हलो सूरातुल कद्रेर तर्जमा। এবার এ সূরার সংক্ষিপ্ত তাফসীর বলছি। তাফসীরে আমরা চারটি কথা বিশেষ করে উল্লেখ করব। নম্বর এক, এ সূরার শানে নুজুল কি। শানে নুজুল মানে এ সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মজলিসে বলেছিলেন বানী ইসরাইলের এক ব্যক্তি এক হাজার মাস যাবত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন হাতিয়ার কাঁধে নিয়ে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এ কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা বয়স দিতেন তাহলে আমরাও এইরকম অনেক ইবাদত করে সওয়াব হাসিল করতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাযিল করেছিলেন। এ সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি তো উম্মতে মুহাম্মাদিয়াকে লাইলাতুল কদর নামে এমন একটা রজনী দান করেছি যেই একটা রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব মিলে যাবে। ফালিল্লাহিল হামদ। এটা হলো এ সূরা অবতীর্ণ হওয়া প্রেক্ষাপট। দ্বিতীয় কথা, লাইলাতুল কদর কে লাইলাতুল কদর কেন বলি। আমাদের ভারত উপমহাদেশে এ রজনীকে বলা হয় শবে কদর। শব মানে রাত, আরবিতে রাতকে লাইলাতুন বলে। এ শব ফার্সি শব্দ। শবে কদরও বলা যায় আর লাইলাতুল কদরও বলা যায়। এ রাতকে লাইলাতুল কদর বলার তিনটি কারণ আছে। নম্বর এক, কদর মানে
ভাগ্য, তকদির। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে বান্দাদের পূর্ব নির্ধারিত ভাগ্যের এক বছরের ভাগ্যলিপি ফেরেশতাদের হাতে সুপুর্দ করে দেন, তাই এই রাতকে বলা হয় লাইলাতুল কদর, ভাগ্য রজনী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম এই চারজন ফেরেশতার কাছে মানুষদের এক বছরের ভাগ্যলিপি সুপুর্দ করে দেন। তো যেহেতু ভাগ্যলিপি, এক বছরের ভাগ্যলিপি সুপুর্দ করা হয়, তাই এ রজনীকে লাইলাতুল কদর অর্থাৎ ভাগ্য রজনী বলা হয়। লাইলাতুল কদর নামকরণের দ্বিতীয় কারণ, সুম্মিয়া লাইলাতুল কদর লিআন্নাল আমালা সালিহা ফীহি ইয়াকুনু যা কদরিন ইনদাল্লাহ লিকাউনিহি মাকবুলান। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বান্দাদের আমলের কদর করেন, বান্দাদের আমলগুলো কবুল করেন, তাই একে লাইলাতুল কদর বলা হয়, কদরের রজনী, আল্লাহ কদর করেন। আমাদের বাঙালি মুসলিমদের পরিবেশও বলা হয় আল্লাহর নিয়ামতের কদর করো। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলের কদর করেন অর্থাৎ তাদের আমলগুলো এই রজনীতে বিশেষভাবে কবুল করেন, তাই এ রজনীর নাম হল লাইলাতুল কদর। নামকরণের তৃতীয় কারণ, আল কদর হুয়া শরফ ওয়াল আজমাহ, কদর মানে সম্মান, কদর মানে মহত্ব। যেহেতু এ রজনী মহত্বপূর্ণ, এ রজনী সম্মানিত, তাই এর নাম লাইলাতুল কদর। এ হলো নামকরণের তিনটি কারণ। পরবর্তী আলোচনা, লাইলাতুল কদরের ছটা ফজিলত আছে, তার মধ্যে চারটি ফজিলত আছে কোরআন মাজিদে, আর দুটো ফজিলতের আলোচনা আছে সহি হাদিসে। লাইলাতুল কদরের ছটা ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হল এ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। কথাটার ব্যাখ্যা এরকম, সূরা বুরুজের 21-22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কুরআনে মাজিদ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। সেই লাউহে মাহফুজ থেকে পবিত্র লাইলাতুল কদরে গোটা কুরআন এই পৃথিবীর উপরে প্রথম আসমানে একসাথে অবতীর্ণ হয়েছে, আর সেখান থেকে 23 বছরে অল্প অল্প করে জমিনে অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদরে প্রথম আসমানে গোটা কোরআন মাজিদ একসাথে লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে, এটা লাইলাতুল কদরের প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের তৃতীয় আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকাহ বলা হয়েছে, মুবারক রজনী, বরকতপূর্ণ রজনী, সূরা দুখানের 3 নম্বর আয়াতে। তৃতীয় ফজিলত, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে ইবাদত করলে হাজার মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব মেলে, সুবহানাল্লাহ। চতুর্থ ফজিলত, লাইলাতুল কদরে জিব্রাইল আলাইহিস সালামের মতন বিশেষ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে জমিনে অবতরণ করেন এবং মুমিন বান্দা বান্দিদের জন্য শান্তি প্রার্থনা করেন। এই চারটি ফজিলতের কথা তো কোরআন মাজিদে বর্ণিত আছে। লাইলাতুল কদরের পঞ্চম ফজিলত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে বান্দা ঈমান অবস্থায় সওয়াব হাসিল করার উদ্দেশ্যে লাইলাতুল কদর জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী যাবতীয় গুনাহখতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা লাইলাতুল কদরের পঞ্চম ফজিলত। লাইলাতুল কদরের ৬ নম্বর ফজিলত সুনানে তিরমিজির ৩৫১৩ নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এবং হাদিসটি সহি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, হাজা হাদিসুন হাসানুন সহি। সুনানে তিরমিজির এই ৩৫১৩ নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করেছিলাম, ইয়া রসুলাল্লাহ, আমি যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর জানতে পারি যে আজ লাইলাতুল কদর, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, তুমি আল্লাহর কাছে এই বলে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, তুমি তো বড় ক্ষমাশীল সম্মানিত, বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো, তুমি আজ এই পবিত্র রজনীতে আমাকে ক্ষমা করে দাও। বোঝা গেল লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হলো এই রাতে বিশেষ একটা দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত লাইলাতুল কদরে এই দোয়াটা করতে পারো। এ হলো লাইলাতুল কদরের ছটা ফজিলত। পরবর্তী আলোচনা, লাইলাতুল কদর কোন তারিখে হয় এ সম্পর্কে সাহাবা তাবিন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের প্রায় ৪০টা উক্তি বর্ণিত আছে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু উক্তি আমি বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাইলাতুল কদর বছরের যে কোনো রজনীতে হতে পারে, তবে জুমহুর উলামার মত লাইলাতুল কদর রমজান মাসে হয়। রমজান মাসের প্রথম তারিখেও হতে পারে এক উক্তি মতে। কেউ কেউ বলেছেন রমজান মাসের ১৭ তারিখে লাইলাতুল কদর হয়, যেদিন বদরের যুদ্ধ হয়েছিল। তবে অধিকাংশ উলামা ইকরাম বলেছেন লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হয়। তার মধ্যে আবার বিশেষ করে বেজোড় ৫টি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি। বেজোড় ৫টি রাত বলতে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯, এই বেজোড় ৫টি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি। এই ৫টি রজনীর মধ্যে আবার ২৭তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা আরও প্রবল। এ সম্পর্কে সহি বুখারীর একটা হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহি বুখারীর ২০২০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মত, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এটা সহি বুখারী ২০২০ নম্বর হাদিস। আর সহি বুখারী ২০১৭ নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল উত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান। আমার উম্মত, তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলিতে অনুসন্ধান করো। তাহলে ২১, ২৩, ২৫, ২৭, ২৯, এই ৫টি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা প্রবল। সহি মুসলিমের ১৬৭০ নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি লাইলাতুল কদর রমজান মাসের ২৭ তারিখ। উনি আল্লাহর কসম খেয়ে সুনিশ্চিতভাবে বলেছেন। এটা সহি মুসলিমের
1670 নম্বর হাদিস। যাই হোক, লাইলাতুল কদরে ওই একটা রাতে ইবাদত করা মানে হাজার মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব মেলে। কত বেশি আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে বারবার লাইলাতুল কদরে ইবাদত আরাধনা করার তৌফিক এনায়েত করুন। আমিন। হযরত লাইলাতুল কদরের মতো একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রজনীকে আল্লাহ তাআলা গোপন রাখলেন কেন? নির্দিষ্টভাবে এটা বলে দিলে আমরা প্রত্যেকে প্রত্যেক বছর এ রাতে ইবাদত করে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব হাসিল করতে পারতাম। দেখো, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র লাইলাতুল কদরকে গোপন করেছেন তা নয়, বরং তিনি শরীয়তে দ্বীন ইসলামের বহু বিষয়কে গোপন রেখেছেন। যেমন তোমরা পড়েছ, শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যে সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্য অবশ্যই কবুল করে নেন। হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় সাআতুল ইজাবা, জুমার দিনে এই মকবুল মুহূর্তটা কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গোপন রেখেছেন। অনুরূপভাবে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়া সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের পাবন্দী করো, বিশেষ করে সলাতুল উস্তার পাবন্দী করো, মধ্যম নামাজ তার ফজিলত সব থেকে বেশি। তো এই সলাতুল উস্তা মধ্যম নামাজ কোন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন। অনুরূপভাবে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ভালো নাম আছে, তোমরা সেসব নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ তাআলার এই আসমায়ে হুসনার মধ্যে একটা নাম আছে ইসমে আজম। বান্দা সেই ইসমে আজম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দেন। সেই ইসমে আজম নামক নামটি কোন নাম আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গোপন রেখেছেন। অনুরূপভাবে কিয়ামত কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন। বোঝা গেল আল্লাহ তাআলা শুধু লাইলাতুল কদরকে গোপন রাখেননি, বরং দিন ইসলামের বহু জিনিসকে গোপন রেখেছেন। আর সব কিছুকে গোপন রাখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ হিকমত এবং নিগূঢ় রহস্য লুকিয়ে আছে। যেমন লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য গোপন রেখেছেন যেন বান্দারা এ রাতের উপরে ভরসা করে না বসে যায়। তার মানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে লাইলাতুল কদর বছরের অমুক তারিখ, সুনির্দিষ্টভাবে যদি আল্লাহ বলে দেন, তাহলে বান্দারা ওই একটা রাত ইবাদত করে মনে করবে যে আমরা তো হাজার মাস ইবাদত করার চেয়ে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব হাসিল করে ফেলেছি। এরকম মনে করে তারা বছরের অন্যান্য রজনীগুলোতে আর ইবাদত করবে না বা ইবাদতে ঢিলামি করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে গোপন রেখেছেন যেন বান্দারা লাইলাতুল কদরের অনুসন্ধানে গোটা বছর রাত্র জাগরণ করে সওয়াব লুটে নিতে পারে। এটা একটা বিশেষ রহস্য। শায়খ, লাইলাতুল কদরে কমপক্ষে কতটুকু ইবাদত করলে রাত্র জাগরণের সওয়াব পাওয়া যাবে? লাইলাতুল কদরে কমপক্ষে কতটুকু ইবাদত করলে লাইলাতুল কদর জাগরণের সওয়াব পাওয়া যাবে এ সম্পর্কে ফিকহ শাস্ত্রবিদগণ বলেছেন, যদি কেউ লাইলাতুল কদরে কমপক্ষে এশার নামাজ আর ফজরের নামাজ জামাত সহ আদায় করে নিতে পারে, তাহলে সে ব্যক্তি লাইলাতুল কদর জাগরণের পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ফেকাশাস্ত্রবিদগণের এ কথার দলিল সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সাল্লাল ইশা ফি জামা ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামা ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এশার নামাজ জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। আর যদি ফজরের নামাজটাও জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, লাইলাতুল কদর এমন ফজিলতপূর্ণ রজনী যে রাতে ইবাদত করলে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে 83 বছর 4 মাস এবাদত করার চেয়েও বেশি সওয়াব পেয়ে যায়। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত করার তৌফিক এনায়েত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল করিম।